ঝিনাইদহের সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত। ঝিনাইদহে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মহিদুল ইসলাম নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মহিদুল ইসলাম জেলার কোটসাদপুর উপজেলার জালালপুর গ্রামের মৃত সুরত আলীর ছেলে ও আলহাজ মশিউর রহমান ডিগ্রি কলেজের সমাজকল্যাণ বিভাগের প্রভাষক ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরে গান্নাবাজার এলাকা থেকে মোটরসাইকেলে বাড়ির দিকে ফিরছিলেন মহিদুল ইসলাম। পথিমধ্যে মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে রাস্তার পাশে দাঁড়ানো ভ্যানকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কালীগঞ্জগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিনি মোটরসাইকেলসহ রাস্তার উপরেই পড়ে ঘটনাস্থলেই মারা যান।